রাস্তায় বেরোনোর ক্ষেত্রে করো না, কাজে দেবে। সাবস্ক্রাইব করার ক্ষেত্রে যদি কুড়েমো করে ফেলো কিংবা কিপটেমো করে ফেলো, তাহলেই একটাই সমস্যা হবে, সেটা হচ্ছে আপডেট কখন কোনটা যে কোন ভিডিওর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা ধরতেও পারবে না। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কি, আমাদের ফেলনা সিরিয়ালের মুখ বদল, অর্থাৎ আমরা দেখে ফেলেছি প্রোমো এসে গেছে এবং তাতে দেখা যাচ্ছে যে পটল কুমার গানওয়ালার পটল অর্থাৎ হিয়া ফিরছে ফেলনার চরিত্রে। তাহলে কি হলো মেঘানের, মেঘান কেন সরে গেল? তো ব্যাপার হচ্ছে 10 বছর এগিয়ে গেছে আসলে গল্পটা, মানে ফেলনা সিরিয়ালটা 10 বছর এগিয়ে গেছে, যেখানে গল্পটা শুরু হলো বেনিকে নিয়ে। বেনিকে নিয়ে বেনির স্বপ্ন ছিল যে সে ম্যাজিশিয়ান হবে, বাট সে হতে পারেনি, তার বাবা চায়নি। এবং তারপরে যেটা হলো, বেনি একটা মানুষের কাছে গেল, সে বেনির ভাগ্য বিচার করে বলে দিল যে তোমার মেয়েই করবে তোমার স্বপ্ন পূরণ। তো বেশ ভালো কথা, বিয়ে থাওয়া হলো, বিয়ে থাওয়া করে সে তার মতো ওখানে সংসার শুরু করলো, তার একটা বাচ্চাও হলো। কিন্তু ব্যাপার হচ্ছে তার শাশুড়ি শয়তানি করে বাচ্চাটাকে এদিক ওদিক করে দিল, মানে এনে দিল বেনির কোলে ছেলে বাচ্চা আর পাঠিয়ে দিল মেয়ে বাচ্চাটাকে কোনো এক বস্তিতে। তারপরে নানান রকম কেঁচা কেচি গেজা গেজি ভণ্ডামি নষ্টামি শত রকম ঝামেলা ঢুকিয়ে দেওয়ার পরে শেষ অবধি গল্প নাকি এগিয়ে যাচ্ছে 10 বছর। 10 বছর গল্প তো এগিয়ে গেল, কিন্তু তার সাথে কি ঘটতে চলেছে? 10 বছর পরে বেনির একটাই ইচ্ছে, তার শাশুড়িকে জানিয়ে দিয়েছে যে আমার মেয়ে ফিরে আসবেই, আমার মেয়ে ফিরে আসবে, আমি টের পাচ্ছি। এ যেন সেই কাভি খুশি কাভি গম সিনেমা চলছে। শাহরুখ খান হেলিকপ্টার থেকে লাফ মেরে নামলো আর মা এদিকে বুঝতে পেরে গেল এই আমার ছেলে এসে গেছে। সাথে সাথে মা বরণডালা তুলে নিয়ে দরজার সামনে এসে গেল। দরজার সামনে যতক্ষণে গেল ছেলে দরজা খুলে দাঁড়িয়ে পড়লো, তারপরে বরণ হয়ে গেল, মা ছেলেকে বুকে জড়িয়ে নিল। তো আমি জানি না ফেলনা সিরিয়ালে এরকম কিছু হবে কি না, তবে হ্যাঁ ফেলনা বড় হয়ে গেছে, সেই জন্য মেঘানকেও সরে যেতে হয়েছে। মেঘান সরে গেছে, এসেছে হিয়া, এবার সে নাকি ম্যাজিক দেখাবে। ম্যাজিক দেখিয়ে সব কিছু তো সে করতে পারবে, বেনির স্বপ্ন তো পূরণ করতে পারবে, কিন্তু ম্যাজিক দেখিয়ে সে কি পারবে? এই যে ভ্রান্ত ধারণাটা নিয়ে ফেলনার ঠাকুমা এতদিন ধরে জীবিত রয়েছেন যে ছেলে হলে বংশের নাম উজ্জ্বল হবে, ছেলে হলে বংশ রক্ষা হবে, মেয়ে হলে সেটা হবে না, ছেলে ছেলে করে একেবারে মরল। তো সেই ঠাকুমার চিন্তাধারা কি বদলাতে পারবে? ফেলনা কি পারবে ঠাকুমাকে এটা বুঝিয়ে দিতে যে মেয়ে হলেও সে সব কিছু করতে পারে? এগুলো জানতে হলে অবশ্যই করে দেখতে হচ্ছে সিরিয়াল ফেলনা, স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখে লাইক কমেন্ট ও শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।